এক নম্বর হচ্ছে স্কিন তোমার কেমন ছিল বেবি বয় হওয়ার জন্য ফার্স্টেই কিন্তু স্কিন কেমন ছিল দ্বিতীয় হচ্ছে চুল কেমন ছিল তোমার টামি কেমন ছিল থার্ড ফোর্থ হচ্ছে বমিটিং এর সমস্যা ছিল কি ছিল না পাঁচ নম্বর হচ্ছে তোমার অকূর্ত মানে যে কোনো খাবার দেখলে কি তোমার খেতে ইচ্ছে করছে না এরকম কিছু আর সিক্স হচ্ছে তোমার টামির যে রেখাটা হয় সেই রেখাটা কেমন ছিল তো কিছু নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার রিমা তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আরেকটা নতুন একটা ভিডিওতে বি পজিটিভ একটা এনার্জি নিয়ে আরেকটা ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওর ট্যাগ থামবেল সমস্ত কিছু দেখে বুঝতেই পেরে গেছো যে কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আর কি টপিক নিয়ে তোমাদেরকে আমার জার্নিটা শেয়ার করতে চলেছি আমি কিছুদিন আগে এর ওপরে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার প্রেগনেন্সি ডেলিভারি স্টোরি তো সেখানে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো তো সেই জন্যেই আসলে নেক্সট এই পার্ট টু মানে বেবি বয় প্রেগনেন্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কুড়ি দশ কুড়ি মানে টোয়েন্টি অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড আমার ছেলে হয় আর ছেলের ওজন হয়েছিল সকাল টাইমটা বলে দিচ্ছি বারোটা সাতচল্লিশ সকালবেলা বারোটা সাতচল্লিশ পি হ্যাঁ বারোটা সাতচল্লিশ পি এম আর আমার ছেলের ওজন হয়েছিল তিন কেজি প্রপার তিন কেজি তো ও ছিল টেন মান্থস ফোর ডেজের বেবি দশ মাস চার দিনের বেবি তো এই যে আমার টোটাল দশ মাস চার দিনের জার্নি সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু কোনো স্ক্রিপ্টেড বা কিছু নয় সেই জন্য আমি বলতে পারছি না যে কতক্ষণ আমার এই ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করতে তোমাদেরকে মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে ঠিক কতটা পারফেক্ট টাইম লাগবে আমার বলতে পারছি না তো এই জন্য ভিডিওটা প্লিজ যাদের দরকার তারা দেখো স্কিপ না করে দেখো যদি কারোর মনে কোনো ডাউট থাকে হয়তো কিছু ডাউট যারা প্রেগনেন্ট এখন আমার ভিডিও দেখছো তাদের হয়তো একটু হলেও মানে ক্লিয়ার হয়ে যাবে তোমরা তো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ দেখো একটু ফ্যামিলি তো বড় করতেই হবে না তো তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু ফ্যামিলি বড় হবে না তো প্লিজ একটু সাপোর্ট করে দিও ঠিক আছে তো আর আরেকটা কথা বলে রাখি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে রয়েছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বলছে দূর ব্যাক ক্যামেরায় কিন্তু ছেলে রয়েছে তো সেই জন্য হয়তো ছেলেরও যেহেতু খেলছেও তো কিছু আওয়াজ আসতে পারে তো প্লিজ তোমরা সেটাকে মাইন্ড করো না তো ভিডিওটা স্টার্ট করছি আমি প্রেগনেন্সিতে প্রচুর জার্নি করেছি ফার্স্ট বলে রাখি আমি প্রেগনেন্সিতে এক নম্বর প্রচুর জার্নি করেছি দু দ্বিতীয় নম্বর আমার কোনো বমিটিংয়ের সমস্যা ছিল না আমি দশ মাস চার দিনে একদিনও আমার বমিগত কোনো প্রবলেম হয়নি বোমিটিং বমিটিং যেটা বা বমি যেটা বলবে হয়নি থার্ড হচ্ছে আমার কখনো কিন্তু এনার্জি লস হয়নি আমি সব সময় ফুল অন এনার্জি থাকতাম ফুল দমে কাজ করতাম অফিস সামলাতাম অনেক কিছু কাজ করতাম ঘর বাহির সব সামলাতাম ফোর্থ হচ্ছে আমি সব রকম খাবার খেতে পারতাম কিন্তু কত মাস অব্দি সেটা বলছি কিন্তু সব রকম খাবার আমি খেতে পারতাম আমার কিন্তু কোন রকম কি বলবো শারীরিক রকম কোনো প্রবলেম টেন মান্থস ফোর ডেজে কোন রকম প্রবলেম হয়নি আচ্ছা এটা পাঁচটা আমি নর্মাল কথা বলে দিলাম এবার বলি আমি ফার্স্ট আমরা যখন দুর্গাপুরে একটা কাজের সূত্রে আমরা গেছিলাম তো সেখানে গিয়ে আমার ফার্স্ট মানে ফিল হয় যে আমি প্রেগনেন্ট তো সেখান থেকে আসি সেখান থেকে আসার পর আমি প্রেগনেন্সি টেস্ট করি তো সেখানে দু দুটো কোম্পানি প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করি তো সেখানে আমার পজিটিভ আসে তো আমার মনে আছে ডেটটা ফিফটিন অফ জানুয়ারি তো আমি ফার্স্ট জানতে পারি যে আমি মা হতে চলেছি মানে গুড নিউজ খুব অনেক বড় সুখবর আমার জন্য আচ্ছা এবার আমি আমার বেবি বয় এই মানে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব যে বেবি বয়তে আমি কী কী সিমটম পেয়েছি আমার কি কি প্রবলেম হয়েছে কি কি কষ্ট হয়েছে কি কি ভালো ছিল সেই সমস্ত কিছু ফার্স্ট বলছি যেটা আমার প্রথম প্রবলেম হতো সেটা হচ্ছে হালকা হালকা মাথা ঝিমঝিম করতো আর খাওয়া দাওয়া আমার পুরোপুরি বন্ধ হয়ে গেছিল কিন্তু এটা নয় যে খাবার খেতে কোনো গন্ধ লাগতো খাবার খেতে একদমই কোনো গন্ধ লাগতো না খাবার খিদেটা পেত না খিদেটা একদমই পেত না তো সেই জন্য আর কি আমার খাবারের প্রতি রুচিটা উঠে গেছিল আর একটু কিছু খেলে আমি ভাবতাম যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল অ্যাসিডিটি মিনস হচ্ছে গা গলাচ্ছে মাথাটা ঝিমঝিম করছে তখন আমি ভাবতাম যে প্রথম প্রথম ভেবেছিলাম কতদিন যতদিন আমি জানিনি যে আমার হয়তো গ্যাসের সমস্যা তারপরে যখন প্রেগনেন্সি তো সেই সময় মোটামুটি আমার চার মাস অবধি এই প্রবলেমটা হয়েছিল মানে আমার মাথা টিপ টিপ করে মাথা ঘোরাতো আর একটুখানি হালকা হালকা গা গুলিয়েছে কিন্তু কোনোদিনও আমার ভোমিটিং এর কোনো রকম প্রবলেম ছিল না আচ্ছা সেকেন্ড কথা বলি যে চার মাসের পর থেকে চার মাসের পর থেকে আমার আস্তে আস্তে খাওয়ার প্রতি ইচ্ছেটা আসে এবং আমি সেই সময় কি কি খেতে পারতাম না সেটা বলি সেটা হচ্ছে চাউমিন যেটা আমার খুব প্রিয় ছিল সেই চাউমিন আমি খেতে পারতাম না মাছ আমি একদম খেতে পারতাম না মাছের গন্ধ বন্ধ আমি সহ্য করতে পারতাম না কিন্তু খেত মানে যদি বলো যে হ্যাঁ ভাতের সাথে মিশিয়ে দিলে খেতে খেতাম কিন্তু আমার মন থেকে চাইতাম না আমি মাছ খেতে কিন্তু কোনো খাবারে আমার কোনোদিনও কোনো প্রবলেম হয়নি যে গ্যাসের সমস্যা বা শারীরিক কোনো সমস্যা সেই সমস্যা হয়নি আচ্ছা দ্বিতীয় বলি শরীরের গঠন তারপরে বেবি হার্টবিট সবকিছু নিয়ে আলোচনা করব তো সাথে থাকো শরীরের গঠন আমার যখন ফুল মান্থ প্রেগনেন্সি তখন যে শিরাটা বলে যে শিরাটা এখান থেকে নাবির নিচ থেকে নিচ অব্দি যে বরাবর যে শিরাটা যায় সেটা বেবি বয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে বেবি বয় মিন্স বলছি না বেবি বয় হওয়ার জন্য হয়েছে আর সেইখানে আমার ক্ষেত্রে হয়েছে একদম কিন্তু সোজা ছিল মানে একদম এখান থেকে মানে কি বলবো এই বুকের এই খাজের এখান থেকে স্টার্ট হয়ে একদম নাবি বরাবর যে নিচ অবধি পুরো কিন্তু স্ট্রেট ছিল যদি বলো যে বেবি বয়ের লক্ষণ এটা তাহলে হয়তো এটা বেবি ও বয়ের লক্ষণ আর দ্বিতীয় হচ্ছে যেটা বলবো বা আমি যেটা অনেকের সাথেই দেখেছি যে বেবি বয় হলে কিন্তু ফুল অন এনার্জি থাকে মানে সত্যি কথা বিশ্বাস করো আমি কখনো কোনো কাজে কিন্তু আমি হাঁপিয়ে পড়তাম না কিন্তু গরমকালে যেটা নর্মাল মানুষের হয় হাঁপিয়ে পড়েছে তারপরে যেহেতু আমি ওয়েট প্রচুর গেইন করে গেছিলাম তো সেই জন্য আমি হাঁপিয়ে পড়তাম কিন্তু আমার কখনো আমার কিন্তু মানে এনার্জি লস হতো না তো বেবি বয়ের এই একটা সিমটম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি দ্বিতীয় কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু ভমিটিং এর সমস্যা হয়নি ফাইভ মান্থস এর পর থেকে আমি সব রকম খাবার খেয়েছি আমার সব জায়গায় আমি গেছি আমি বাইকে ট্রাভেলস করেছি সুতরাং আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি আর বেবি বয়ের আরেকটা দিক আমি বলতে পারি সেটা হচ্ছে তোমার হার্টবিট যেটা হচ্ছে মেন আমরা ইউএসজি করার পরে যেটা বুঝতে পারি হার্টবিট হার্ডবিট আমার ছেলের ফার্স্ট হার্টবিট ছিল আমি গুলো তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম কিন্তু সামাহ আমি এই ভিডিও করা হয় খুঁজেছি আমি যেহেতু মানে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে আমি ফ্ল্যাট শিফটিং করেছি তো সেই জন্য আমি কাগজগুলো খুঁজে পাচ্ছি না নইলে আমি তোমাদের প্রুফ সমেত দেখাতাম আমার ছিল একশো বাষট্টি তারপরে আস্তে আস্তে কমতে কমতে বেবি বয়ের হয়তো একটা সাইন এটাই যে হার্ট বিট কমতে থাকবে যত তোমার মান্থ আরো মানে ভরা মাস যত হবে তুমি যত প্রেগনেন্সিতে আরো কি বলবো দিন যত যেতে থাকবে তত তোমার হার্টবিট কিন্তু কমতে থাকবে এটা কিন্তু বেবি বয়ের একটা সিমটম হতে পারে যেমন আমার ছেলের যখন লাস্ট আমি নাইন মান্থস সাড়ে ন মাস কি হ্যাঁ সাড়ে ন মাসে আমি করেছিলাম লাস্ট সেটাতে ছিল একশো বত্রিশ একশো হ্যাঁ একশো বত্রিশ না তো একশো চৌত্রিশ এরম একটা কিছু ছিল একশো বাষট্টি থেকে ওটা আমার খুব ভালো করে মনে আছে একশো বাষট্টি ছিল আমার ফার্স্ট তারপরে একশো হয় তারপরে একশো হয় তারপরে আস্তে 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 কমতে কমতে একশো বত্রিশ ইয়া চৌত্রিশের মধ্যে কিন্তু ওর হার্টবিট এসে দাঁড়ালো এবং আমার লাস্টে যে প্রবলেমটা আমার হয়েছিল যে আমার ডেলিভারি স্টোরি দেখেছ তারা জানবে যে আমার জল ভাঙা কিন্তু স্টার্ট হয়ে গেছে জল ভাঙা মিন্স কিন্তু আমার শাড়ি মানে শরীর দিয়ে কিন্তু সোয়েট হতো না আমার জল ভাঙা মিন্স হচ্ছে পা হাত পা ফুলতে শুরু করেছিল এইটা আমার প্রবলেম হয়েছিল আর এছাড়া মোটামুটি সব খেতে পেরেছি সুন্দরভাবে আমি যা যা খেতে চেয়েছি সমস্ত কিছু আমি খেয়েছি আমার কোনো রকম কোনো প্রবলেম আচ্ছা দ্বিতীয় বলবো যে সৌন্দর্য যেটা থাকে যে বেবি বয়ে মারা সুন্দর না কুচ্ছিত হয়ে যায় প্রেগনেন্সির টাইমে তো সেটা বলবো যে আমি কিন্তু কুচ্ছিত হয়ে গেছিলাম কুচ্ছিত মিনস মানে দেখতে খারাপ সেটা বলবো না মানে আমি নর্মালি আমার যেই গায়ের রং সেখান থেকে অনেকটা চাপ চেপে গেছিল তারপরে চোখের নিচটা সবসময় যেন মনে হচ্ছে যেন কত রাত আমি ঘুমাইনি কত ক্লান্তি তারপরে হ্যাঁ রিঙ্কেলসের সমস্যা স্টার্ট হয়েছে মানে সব মিলিয়ে মিশিয়ে মানে ফ্রেশ থেকে মানে সুন্দরী মা যেটাকে বলে সুন্দরী মায়ের থেকে কোথাও গিয়ে সামহাও বেবি বয়ের ক্ষেত্রে আমি আমার কুৎসিত হয়ে গেছিলাম এটাই বলবো যে কুৎ মানে কোথাও গিয়ে একটু মানে কি বলবো কুচ্ছিতই বলি কুচ্ছিত হয়ে গেছিলাম বুঝতে পারছো আশা করছি আর এ দেখো যেগুলো আমি কিন্তু শেয়ার করছি সেগুলো একান্তই কিন্তু আমার স্টোরি একান্তই কিন্তু আমি যেটা ফিল করেছি আমি বলতে পারবো না যে একজন মেয়ের বেবি গার্লের প্রেগনেন্সি স্টোরিতে কি কি সেম কিছু সেমই এগুলো হয় কি না আশা করি কিছু তো পার্থক্য থাকবে কিন্তু আমার বেবি বয় হয়েছে তিন কেজি ওজন তো সেখানে প্রপার ম্যাচিউর বেবি হয়েছে তো সেখানে আমার যা যা আমি ফেস করেছি সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা কথা বলে রাখি যে বমিটিং এর হয়নি মানে বমি হয়নি বলে কি আমার কখনো ও পঠেনি হ্যাঁ আমার অনেক সময় কিন্তু অনেক খাবারে ওই প্রথম এক থেকে এক মাসে বুঝতে পারিনি ওই দুই থেকে চার মাস অবধি মানে পাঁচ মাস হওয়ার আগে আগে অবধি আমার কিন্তু হালকা হালকা ও উঠতো আর খিদে কিন্তু পেত না একদমই খিদে কিন্তু পেত না আচ্ছা আর দ্বিতীয় একটা সব থেকে যেটা আমি ফিল করেছি এবং আমার টাইমে মেয়ে হয়েছে মানে কিছু দিনের গ্যাপে তো সেটা আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে ওর মেয়ের দিন যত তত আর আমার ছেলের কম ছিল যেটা আমি বললাম আর সেকেন্ড হচ্ছে বেবির বয় বা বেবি গার্ল থাকলে কিরকম তোমার টামিটাকে কিরকম দেখতে হতে পারে আমার ক্ষেত্রে আমার বান্ধবীর যে মেয়ে হয়েছে সেই দুটো যদি হিসাব করা যায় আমার ওপর পোর্শেন্ট মানে বুকের এই নিচ পোর্সেন্টটা সব সময় কিন্তু নর্মাল থাকতো মানে উঁচু থাকতো না কিন্তু আমার কিন্তু নিচ পোর্শেনটা ভারী ছিল তো বেবি বয়ের ক্ষেত্রে আমার নিচ পোর্সেন্ট ভারী ছিল আর ওর কিন্তু উপর পোর্সেন্ট ভারী ছিল তো এই এই মানে পার্থক্যটাই আমি ফিল করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আর কিছুই না আর ডেলিভারি স্টোরি আমার খুব স্ট্রাগল স্টোরি গেছে আর কোভিড সিচুয়েশানে যেহেতু পুরো প্রেগনেন্সি স্টোরিটা হয়েছে সেই জন্য অনেক কিছু খারাপ ভালো মিশিয়েই আমার প্রেগনেন্সি ডেলিভারি স্টোরি সমস্তটাই হয়েছে আজকে আমি জাস্ট শেয়ার করলাম আমার টিপস যেটা তোমরা অনেক সময় জানতে চাও যারা আমরা মা হতে চলেছি নতুন নতুন তাদের এই প্রশ্নটা থাকে যে বেবি গার্ল হলে কি সিমটম হয় বেবি বয় হলে কি সিম্পটম হয় তো আজকে আমি শুধু সেটুকুই শেয়ার করলাম যে বেবি বয় হিসেবে আমি কি কি সিমটম পেয়েছিলাম তো এই কটা সিমটমই আমার আমি ফিল করেছি এছাড়া আমি আর কিছুই তেমনভাবে ফিল করিনি তো সেই জন্য আমি তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম আশা করি তোমাদের যাদের প্রেগনেন্সি মহিলা তাদের হয়তো অনেক কিছু টিপস ফলো করে মানে ভালো লাগবে হয়তো তো আর আমার কোথাও গিয়ে আমার আমাকে দেখে লোকে বলতো বেবি ভয় হবে তো হয়তো বুঝতেই পারছো যে আচ্ছা আরেকটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে স্কিন যেমন শেয়ার করলাম যে স্কিনটা খারাপ দেখতে লাগছিল আর সেকেন্ড হচ্ছে কিন্তু আমি ওয়েট গেইন করে গেছিলাম প্রচুর ওয়েট গেইন করে গেছিলাম আমি প্রায় সিক্সটি ছিলাম সেখান থেকে মোটামুটি এইটটি সিক্স কি এইটটি ফোরের আশপাশে আমি চলে গেছিলাম এরপরে তো আমি এখন আরও পোস্ট প্রেগনেন্সি নিয়ে আরও আরেকটা ভিডিও বানাবো তো সেখানে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি করে রিকভারি করলাম আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে চুল আমার চুল মানে কি হয়েছিল চুলের কি হেয়ার ফল হয়েছিলো না হেয়ার মোটামুটি ঠিকঠাক ছিল সেটা বলি যে আমার বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু আমার হেয়ার ফল প্রচুর হয়েছে আমার ফিফটি পারসেন্ট চুল পুরো উঠছে যত ট্রিটমেন্ট করেছি কেন তখন আমি ঘরোয়া ট্রিটমেন্ট বলো হেয়ার অয়েলিং বলো অনেক কিছু করেছি কিন্তু তাও আমার চুল কিন্তু হেয়ার ফল হচ্ছিল ঠিক আছে এইগুলোই মোটামুটি ছিল আর প্রেগনেন্সি হিসেবে মানে আমার আমি সাড়ে তিন মাস চার মাসের মধ্যে থেকে ফিল করতে শুরু করি ওর একটু একটু করে মুভমেন্ট তো সেটা আমার কাছে অনেক বড়ো ছিল এইটুকুই আর কিছুই না প্রেগনেন্সিতে বেবি বয়ের সিমটম আমার যেটুকু আমি ফিল করেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমার ছেলের বয়স দেড় বছর জিয়ান বিশ্বাস তো জ্ঞানকে অনেক ভালোবাসা দিও আমাকে অনেক ভালোবাসা দিও আমাদের পুরো পরিবারকে অনেক ভালোবাসা দিও আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো আর সব সময় কিন্তু হ্যাপি থাকো আর পজিটিভ থাকো পজিটিভ এনার্জি নিয়ে সব সময় থাকার চেষ্টা করো তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট ছোট ছোট্ট করে কমেন্ট করে জানিও